भाई और नहीं चादर गुलो देखी अल्लाह अल्लाह मायर तो अनेक दान पाठिए जत मा जननी अल्लाह छेल पर्दार आड़ होते किछु दान पाठाइलो चादर मार्फते सकलेर दान अल्लाह कबूल करे निये दुनियाते सुख दिया तोमार दयाते ओहेबार दवा करे तोमार लागे तोमार काछेते এই দান কবুল করো তোমার হাতেতে যত দান দিল আল্লাহ রাহেতে তোমার কবুল করে নিয়বারে বারবার আর ভাই জানেরা ফের আমার সামনে হতে চাদরতে দিল দান তারা মন খুলে পাঁচশো একশো দুশো কেউ পঞ্চাশ টাকা দান আর কিছু ছোট করে পাঠাইছে দান সকলের দান মাবত কবুল করিয়া সুখে শান্তি রাখিও তুমি হে কিবরিয়া বানা মুসিবত হতে বাঁচাইয়া দিবে সকলের দান আল্লাহ কবুল করিবে আমিন আমিন সুমাবে ভাইজান তাড়াতাড়ি করে না দেবেন যদি না দেন তাহলে আলোচনা করি আসেন তাড়াতাড়ি করেন দেরি করেন না আচ্ছা হবে আগে ভাইজানেরা একটা কী দিচ্ছে দেখা যাক আপনাদের কাছে আর পাওয়া যাবে না আগে একা দুজন দেওয়ার মধ্যে কেউ নেই কেউ নেই আল্লাহর বাস্তে কেউ দেবেন না গাজার সরাবো ইনশাল্লাহ কে মোহাম্মদ সাদিক ভাই কই সাদিক ভাই কোথায় আছেন গো আসেন আসেন তাড়াতাড়ি করে আসেন মনে বড় আশা ছিল আমার যাব মদিনা মনে বড় আশা ছিল আমার যাব মদিনা আশায় আছে সম্বল নাই রে করে কেও পায় মনে বড় বলে ভিডিওগ্রাফি যে কর রহা হ্যায় উসকে কুছ চন্দা লে লুগা দে দেগে ইনশাআল্লাহ ভাই তাড়াতাড়ি করে সাদেক ভাই আছেন এখানে সাদেক তৈমুর ভাই এটা আল্লাহ ঠিক আছে নাকি যাক আলহামদুলিল্লাহ কিছু দেন ভাই দু হাজার কম হবে না পাঁচ হাজার টাকা ভাই দেন আপনি পাঁচ মাসে দেবেন মাসে একটা করে হাজার টাকা দেন আল্লাহ আপনাকে বড় জায়গা করে দেবে না দেখবে আমার সাদিক ভাই পাঁচ হাজার টাকা আমি বলেছিলাম না যে এক হাজার করে চাই যারা দু চার পাঁচ হাজার টাকা দেবেন ঠিক চলে আসবে আমার সাদিক ভাই পাঁচ হাজার টাকা দিলেন আচ্ছা এখানে যে নামগুলো আছে তাদের মধ্যে আর কাউকে দেখা যাবে না দেখি ভাই কে আছেন তাড়াতাড়ি করেন দেরি করবেন না ভাই দেরি করবেন না মানুষ আনতে গেছেন হ্যাঁ আরে মাল অনেক আনতে গেছেন আরে তাড়াতাড়ি করেন না রাতটা তো চলে যাচ্ছে ভাই মানোয়ার ভাইকে নিয়ে আসেন তাড়াতাড়ি করেন আচ্ছা আর একজন পাঁচ হাজার টাকা পাওয়া যাবে না ভাই পাওয়া যাবে না কেউ নেই আচ্ছা যারা এরকমের মায়ের দরদি সন্তান একা দুজন কেউ দাঁড়াতে পারবেন না যে আপনার মা নেই মা চলে গেছেন বাবা চলে গেছেন তাদের জন্য পাঁচ হাজার করে টাকা দেবেন একটু আসেন দেখি মায়েরা একটা সব থেকে পৃথিবীর বড় দরদি পৃথিবীর সকলের ঋণ শোধ করা যাবে মায়ের কিন্তু ঋণ শোধ করা যায় না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা বুঝলেন একটা কবিতা আছে পৃথিবীর যে যত আছে সবাই স্বার্থ ছাড়া কিছুই বুঝে না আর স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা আসলে আপনার স্ত্রী যদি আপনাকে ভালোবাসে তো স্বার্থ লাগাবে কি একটা ভালো শাড়ি দেবেন তো
ভালো একটা আমাকে হাতের বানিয়ে দেবেন না, আর কানের দুটো বানিয়ে দেবেন না, আর মা জননী কিচ্ছু না, শুধু খালি ছেলে ভালো থাক, বড় হবে, সুখে থাকবে, এটাই এত আদর করতে পারে মায়েরা। এরকম আর মায়ের দরদে কেউ নেই, তাড়াতাড়ি করেন দেখি। এমন দরদিনি কেউ হবে না আমার মা গো, দয়া হবতে দরদিনি মা, দয়া হবতে দরদিনি হয় আমার মা, দয়া হবতে দরদিনি মা, পিতা আনন্দতে মাতিয়া সাগরে দে ফেলিয়া, ভুলে একবার দেখতে এলো না মায়ামার জটরাতে ধরিয়া, কত কষ্ট করিয়া জন্মে জন্মান্তরে করিল সাধনা, দয়া হবতে দরদিনি মা, দয়া হবতে দরদিনি হয় আমার মা, দয়া হবতে দরদিনি মা, মায়ের এক ফোঁটা দুধের ঋণ সদ হবে না কোনদিন, যদিও তোমরা সবাই চেষ্টা কর মায়ের তুলনা হবে না, মায়ামার এত কষ্ট করে জট রাতে ধরে, এত বেদনার পরে কিছুই মনে করে না, দয়া হবতে দরদিনি মা, এক কুইন্টাল করেন 100 কেজি ঠিক দিয়েছেন, ৫০ কিলো ধান আর 500 টাকা। আচ্ছা যদি এইভাবে ঠেড়ে ঠেড়ে ধান দান দেন জি, তো ফজর আমার কাছে হয়ে যাবে, আসলে এইভাবে দান দিলে হবে নাকি একটু আসেন? ভাই যারা বসে আছেন, কি নাম? মোহাম্মদ উলসাহ। ভাই একটু আসেন তো, আসেন আসেন, আপনাদের কত ডাকবো আর, আল্লাহ তো সবাই আপনাদের ভালো রেখেছে দেখছি আলহামদুলিল্লাহ ভালো, আসেন গো তাড়াতাড়ি ধরেন পয়সাটা। বন্ধু বাবজান কেউ থাকবে না গো, সবাই চলে যাব। اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا দিবে দিবে ও ভাই ও পাটনা ওয়ালা ও ভাই শুনেন শুনেন এরাদা তাহলে কিছু করার নাই, 1000 টাকা দিয়েছেন ভাই, আল্লাহ তবে দানকে কবুল করো আল্লাহ মাহ। আর ভাই গো ভাই একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামা কেন বন্ধ একদিন মাটির ভেতরে হবে ঘর রে মনামার কেন বন্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পেঞ্জর ছেড়ে ধর
माता पिता तारा सुत सकले हबे तुमार पर रे मनामा केन बंध दलन घो एक दिन माटीर भीतरे हबे घो रे देह तुमार चर माचर गले पचे जाबे शिरारो पशिरा गुलो छिन्न भिन्न हबे देह तुमार चर माचर गले पचे जाबे সবে হবে খণ্ড খণ্ড মন্দ মেরো দন্দ সবে হবে খণ্ড খণ্ড পড়ে রবে মাটি রয় পড়রে মনামা কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মনামার কেন বন্ধ দালান ঘর রূপের গৌরবে সাজিয়াছ সোনা দান কত কি আর রাজ কি পোষা রূপের গৌরবে সাজিয়াছ সাজ সোনা দান কত কি আর রাজ কি পোষা যখন প্রাণ চলে যাবে সবে পড়ে রবে প্রাণ চলে যাবে সবে পড়ে রইবে সঙ্গে দেবে সাদা কাফন রে মনামার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার কেন বন্ধ দালান ঘর শেষ হয়ে গেছে এবার আলোচনা করি আব্দুল খালেক আর উমসাহার আর আব্দুল খালেক এই দুই ভাইকে একটু ডাকছিলাম ভাই যা পারে একটু দিয়ে যান না আছেন তো এখানে আপনারা আলহামদুলিল্লাহ শোনার জন্য আপনারা বসে আছেন উমসাহ ভাইও আছেন যা পারেন যা মনে আপনাদের জাগে তাই দিয়ে যান নামটা যখন বলছি আপনাদের ভাই দেওয়া যাবে না এত দেরি করছেন পাওয়া যাবে না ভাই আপনারা আছেন এখানে নাই নাকি আচ্ছা ও ভাই ইউটিউবওয়ালারা কে কত করে টাকা পাইছো জি একটু একটু করে দান করো না তোমরা একটু করে দান করো জি ইউটিউবওয়ালা আরে আল্লাহ রে টাকা কামাবে তারপরে দেবে যখন ঢুকবে তখন আর এখানে আসবে না বলবে মরণা হয়ে গেছে কাপড় যাক আলহামদুলিল্লাহ যাক ইনশাল্লাহ আরও আসবে ভাইজানেরা একটা যাক ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ দাদি বেমার আছে তার জন্য একটা কথা নাকি আপনাদের এখানে 80টা টাকা দান করেছে আল্লাহুম্মা জে বিলবাস রব্বানা সুশফান্ত শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা আল্লাহুম্মা আমিন ইয়াল হালাল আমিন আজকে দাদি বেমারে আছেন তার জন্য প্রথম অবধ গভীর রাত্রিবেলায় 80টা টাকা দান করেছে
अल्लाह तुम्हें चिकित्सा बाबदे कबूल करे नाओ अल्लाह तुम्हें दादे बीमार के शिफा दाओ आमीन आमीन सुम्मा आमीन अल्हम्दुलिल्लाह আরো একজন ভাই আল্লাহ এখানেতে ছিল হায়রে যুবক ভাই এখানে আসিল ২০০ টাকা আল্লাহ দান দিয়ে যায় এই দান আল্লাহ কবুল করে নিও তোমার দরগায় যতদিন থাকবে বান্দা দুনিয়া মাঝার সুখ শান্তি দিও গো বাড়ি পাগ পারোয়ার বালা মুসিবত হতে বাঁচাইয়া দেবে তোমার বান্দাকে আল্লাহ সুখেতে রাখিবে আমিন আমিন সুমাবে যাক আপনারা বসে যান যাদের দেওয়ার ইচ্ছা আছে দেন বলো না মাওলানা হোসেন আশাবি সাহেব আসবেন আমি ছেড়ে দেব ওনাকে আনতে গেছেন তো গেছেন আচ্ছা উনি হয়তো আসছেন আসেন মাওলানা তাড়াতাড়ি আসেন আপনার জন্য সবাই অপেক্ষা করছেন আমি আমার মায়েরা যারা বসে আছেন ছোট্ট করে হাদিসটা শেষ করে দিই কি হলো সাফওয়ান বিন মুয়াত্তাল এবার উটটাকে বসিয়ে দিল ওই সময় সাফওয়ান বিন মুয়াত্তাল বলেন আমার মুখ থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ছাড়া আর কোন রকমের কথা বের হয় নাই আমি এবার আল্লাহ নবীর বিবি আম্মা জানাই শাকে মুটের পিঠে তুলে নিলাম আল্লাহ নবী সাহাবীদের নিয়ে আগে ঘর পৌঁছে গেছেন এবার সবাই যেন রই রই শুরু করে দিল নবীর দুশ্মনেরা আব্দুল্লাহ বিন ওবাই বিন সুলুল উম্মে মিসদাব অন্যান্যরা সবাই যেন খুশিতে আটকানা হয়ে মদিনার অলিতে গলিতে বিভিন্ন প্রান্তরে তারা তারা খবরগুলো ছড়াতে শুরু করলো আর বলতে লাগলো দেখো রে একজন নবী হয়ে তার বিবিকে কোথায় ছেড়ে চলে এসেছে এত তারা খুশি হল আল্লাহর নবী চুপচাপ রয়ে গেলেন কোন রকমের কথা নাই কিছুক্ষণ বাদে সাফওয়ান বিন মুয়াত্তাল এবার সুন্দর করে আম্মা জান আয়েশাকে নিয়ে গিয়ে এবার নবীর কাছে হাজির করলে আরো যেন নবীর দুশ্মনেরা সুযোগ পেয়ে গেল বলতে লাগলো দেখো রে একজন নবীর বিবি হয়ে অপর পুরুষের সঙ্গে আজকে যেন ভারে বাবা ঘরে ফিরেছে এই নিয়ে অনেক আলোচনা লম্বা করছি না আল্লাহর রাসূল আয়েশার সঙ্গে কথা বলেন না আয়েশা বলেন এইভাবে করে আমার জন্য জীবনে কষ্ট শুরু হয়ে গেল নবী যে কোনো কথা বলেন না ভালো করে আমার সঙ্গে চলাফেরা করেন না আমি আস্তে আস্তে চিন্তায় পড়ে গেলাম মনটা আমার খারাপ হয়ে গেল কি ব্যাপার আল্লাহ নবী আমার সঙ্গে কেন ভালো করে কথা বলেন না দশ পাশারি দশ পাশের কত জি পঞ্চাশ পঞ্চাশ কিলো দামে হয়ে যাবে দু কুইন্টাল করবে যান যান দু কুইন্টাল করবে তিন মন কত কেজি মন তিন মন